গিয়ে দেখে, দেখেন না দুঃখীর পাশেই বাচ্চা বাচ্চা, দুঃখীর পাশেই সবাই খাচ্ছে, দুঃখী তাকিয়ে আছে, তাকিয়ে আছে দুঃখী। সুধাময়ী বলল, মাথা নিচু করে নে, ওরা এক্ষুনি বলবে নজর লেগে যাবে, ওদের পেটের গন্ডগোল হলে বলবে ওই ছেলের দেখছিল বলে তাই নজর লেগেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পূজারি, ব্রাহ্মণ প্রসাদ শেষ করে মন্দিরে চলে যাচ্ছে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই একটু দাঁড়িয়ে যাবেন? কেন রে, প্রসাদ পাবো বলে আমি মন্দিরে আসিনি, তাহলে মন্দিরে এলি কেন? আমি তো মন্দিরে দান করতে এসেছি। লক্ষ্য করুন, যেই বলে যে দান করতে এসেছি, পূজারি ব্রাহ্মণ বলে এটা আগে বলতে কি হয়েছে? অবরোধ নেবেন না, যে লীলা আপনারা শুনছেন শুনছেন এটা কিন্তু এখনকার লীলা নয়, মহাপ্রভু আসার আগে যে সমাজ, যে ব্রাহ্মণরা এমন জায়গায় দাঁড়িয়েছিল, এখন তো আমরা সবাই এক। আমি ব্রাহ্মণদের নিন্দে করি না, ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু মহাপ্রভু আসার আগে যে সমাজ ছিল, সেই সমাজের বুকটাকে চিন্তা করে দেখুন, ছোট জাতের মানুষগুলোকে কোন জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। সুধাময়ী বলল, আমি প্রসাদ পাবো বলে আসেনি, আমি দান করতে এসেছি। পূজারি ব্রাহ্মণ বলে, এটা আগে বলতে হয়েছিল, এটাকে দাঁড়া যাচ্ছি। এসে হাত পেতেছে, যেই হাত পেতেছে, সুধাময়ী একটা কথা বলল, ঠাকুর মশাই আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে, আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে, আপনি হাত পেতে দাঁড়িয়ে আছেন। পূজারি ব্রাহ্মণ বলল, এখানে নেয়ার নিয়ম আছে, দেয়ার নিয়ম নেই। সুধাময়ী বলল, এটা আমার জানা ছিল না, দে কি দিবি দে। সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা আপনার হাতে দেয়া যাবে না। বলে, তাহলে বস্তা আনবো? বস্তায় দেয়া যাবে না, তাহলে দু চারটে লোক আনবো? দু চারটে লোকের হাতেও দেয়া যাবে না, তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, যার হাতে আপনি প্রসাদ দিলেন না, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, শোনো গো সুধাময়ী, এর বয়স যখন 5 বৎসরের হবে, তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে, তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফল মনে দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে মন দিয়ে শুনুন, আপনি কৃষ্ণর পূজো দিতে যাবেন,
ভগবানে পুজো দিতে যাবেন, থালায় করে ফলমূল সাজিয়েছেন, সাজিয়ে আপনি মন্দিরে গেলেন, ভগবানকে কি আপনি সরাসরি পুজো দিতে পারবেন না ব্রাহ্মণের দ্বারাতে পুজো দিতে হবে? ব্রাহ্মণের দ্বারাতে তো পুজো দিতে হবে, তাই না? টাকা থাকলে মন্দির করা যায়, মন্দিরে ভগবানকে রাজস্থানের পাথর এনে প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু পুজোটা তো আপনার দ্বারায় হবে না, ব্রাহ্মণের দরকার হয়। তাহলে ভেবে বলুন তো, দুঃখীকে যদি কৃষ্ণর পায়ে দান করে সুদাময়ী, তাহলে দুঃখীকে নিয়ে যাবে ভগবানের পায়ের কাছে কে, কাকে নিয়ে যেতে হবে? কারণ সরাসরি তো ভগবানকে গিয়ে বলতে পারবে না, ভগবান আমার ছেলেটাকে দিয়ে দিলাম, এটা তো অধিকার নেই। তাহলে নিয়ে যেতে হবে তো ব্রাহ্মণকে, ব্রাহ্মণ তো নিবেদন করবে ভগবানের পায়ে, তাই তো? কিন্তু পূজারী ব্রাহ্মণ বলে, তো মুচির ছেলেকে মন্দিরে তুলি কি করে? ভেবেছিলাম টাকা পয়সা দান করবে, ফলমূল দান করবে, এ যে ছেলে দান করবে তো আমার জানা ছিল না। টাকা পয়সা নিলে ঝামেলা চুকে যেত, ফলমূল দিলে ঝামেলা চুকে যেত, ছেলেকে দান করে দিয়েছে, একে মন্দিরে তুলবো কি করে? আর দানের জিনিস তো ফিরিয়ে নেওয়া যায় না, ফিরিয়ে নেওয়া যায়? তুমি আমাকে 10 টাকা দিলে, দাদা তোমার কীর্তন ভালো লেগেছে, 10 টাকা আমি দিলাম, এবার কীর্তন শেষ হয়ে গেলে তুমি বলবে ভাই 10 টাকা দিয়েছি ফেরত দে, এটা হয় কি? তাহলে দান করে দিলে ফিরিয়ে নেওয়া যাবে না, তাহলে একে মন্দিরে তুললে তো আর নামানো যাবে না। পূজারি ব্রাহ্মণ চিন্তা করলো, একে মন্দিরেই তোলা যাবে না। সুদাময়ী এক কাজ কর, ছেলেকে দান করেছিস? বলে হ্যাঁ। বলে দান যেমন করেছিস ওকে কদম গাছের নিচে বসিয়ে দে। সুদাময়ী বলে, দান করলাম ভগবানের পায়ে বসবে কদম গাছের নিচে? বলে মন্দিরেরই এরিয়ার মধ্যে কদম গাছ, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা, কি কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুদাময়ী বললো ঠিক আছে, ওকে কদম গাছের নিচেতেই আমি বসিয়ে দেবো, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যখন রোদ উঠবে, যখন গরমটা পড়বে, তখন দুঃখী নিশ্চয়ই গিয়ে মন্দিরে গিয়ে আশ্রয় নেবে, কি গো? এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এই যে বৈশাখ মাসে যে ঠান্ডাটা পড়েছে, বুঝতে পেরেছেন তো? বলো আর বেরুতে পারছো কি দুপুর বেলা? তাহলে ছেলেটা কদম গাছের নিচে বসে থাকবে, এমন যদি গরম দেয় তাহলে ছেলেটা তো মরে যাবে, তাহলে নিশ্চয়ই তখন মন্দিরে যাবে? পূজারি ব্রাহ্মণ বলে মন্দিরে ওটা যাবে না। বল তাহলে, তাহলে আষাঢ় মাসে যে বৃষ্টি নামবে, তাহলে বৃষ্টির জলে কি হবে, তখন মন্দিরে যাবে? বলে না। বলে মন্দির বন্ধ করে যখন চলে যাবেন, রাত্রিকাল অন্তত মন্দিরে গিয়ে ঘুমাবে। বলে ছোট জাতক মন্দিরেই তোলা যাবে না। সুদাময়ী বললো, তাহলে বাঁচাবার চেষ্টা না মারার চেষ্টা করছে কি? কদম গাছের নিচে বসে থাকলে ছেলে আমার বাঁচবে, ও তো মরে যাবে। পূজারি ব্রাহ্মণ বলে, যা বলছে কথা তো ঠিক, এ কদম গাছের নিচে বসে থাকলে ছেলে তো মরে যাবে। পূজারি ব্রাহ্মণ বলে, এক কাজ কর, একে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি আর সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে চলে যাবি। সকালবেলা বসিয়ে দিবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যাবি। বলে বাড়ি নিয়ে যাবারও নিয়ম আছে? বলে আগে ছিলুনি, এই মাত্র তৈরি হলো। ছেলে কোথা মরে যাবে, তার চেয়ে ঝামেলা চুকুক, সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে চলে। সুদাময়ী বলে, ভেবেছিলাম ছেলে আর ফিরে পাবো না, তবু তো রাত্রিকালে ছেলেকে ফিরে পাবো। দুঃখীকে নিয়ে দাঁড়িয়েছে কদম গাছের নিচে, বলে উঠলো, ওরে দুঃখী, মন্দিরে আছে ভগবান, কদম গাছের নিচে বসে ডাকবি তারে, আমি মা হয়ে তোকে আশীর্বাদ করে যাই, যারা তোকে নামিয়ে দিল কদম গাছের নিচে, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, তাহলে মন্দিরের ভগবান একদিন আসবে কদম গাছের নিচে, আরে কদম গাছের নিচে এসে
তোর হাত দুটোকে ধরে তোকে মন্দিরে চ্যালেঞ্জ করে গিয়েছিল ভগবানের সঙ্গে, যে দেখবো তুমি তাকে কদম গাছের কি নিচে কি করে দাঁড় করে রাখো। আর দুই সুধাময়ী ভগবানকে বলে গেল যে ওরা আমার ছেলেকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিয়েছে, আমি দেখবো তুমি কি করে ওকে কদম গাছের নিচে বসিয়ে রাখতে পারো। মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যেবেলা ঘরে নিয়ে চলে যায়। আট দিনে দুপুর বেলা, লক্ষ্য করুন, আট দিনে দুপুর বেলা দুঃখী কদম গাছের নিচে বসে আছে। আর বৃষ্টি আসছে নাকি? না না, এখানে নয়, কদম গাছের নিচে। আচ্ছা, মন্দিরের ভেতরে ভগবান আছে, আর ভগবানের বাঁদিকে কে থাকে একবার বলবেন? ভগবানের বাঁদিকে কে থাকে? ওরে বাবা, রোজ রোজ ভগবানকে দেখো, ভগবানের বাঁদিকে কে থাকে? রাধা রানী ছাড়া আর কে থাকবে? রাধা থাকে তো, কি বলে বলো তো রাধা। আট দিনে দুপুর বেলা রাধা রানী ঠেলছে কৃষ্ণকে, কৃষ্ণ বলছে ঠেলা ঠেলি করছো কেন? রাধা বলে বললো তোমার কি জ্ঞানগম্য কমে গেছে নাকি? বলে কেন কি হয়েছে? বলে আটটা দিন ধরে একটা ছেলে কদম গাছের নিচে বসে বসে তোমাকে ডাকছে, আজকে আকাশে মেঘ ধরেছে, আস্তে আস্তে বৃষ্টি নামছে, বজ্রপাত হবে, ছেলেটা কি বৃষ্টির জলে মরবে নাকি? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো, যাও ওকে মন্দিরে তুলে নিয়ে এসো। কৃষ্ণ বলে রাধে, তুমি যখন বলছো ওকে মন্দিরে তুলতেই হবে, কি যাও মন্দিরে নিয়ে আসবে। এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ কি করেছে? তার ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে মন্দির থেকে বেরিয়ে দুঃখীকে ডাকছে, এই খোকা, এক্ষুনি বৃষ্টি নামবে, এক্ষুনি বৃষ্টি নামবে, মন্দিরে আয়। দুঃখী বলে তোর যদি দরকার পড়ে তুই আয়, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার পড়লে তুই আয়। কেন জানেন? কারণ মা তো বলে গেছে তুই কোনোদিন মন্দিরে উঠবি না, ওরা যেমন নামিয়ে দিয়েছে তুই এখানেই বসে থাকবি। ভগবান আছে মন্দিরে, সে একদিন আসবে কদম গাছের নিচে, হাত ধরে তুলে নিয়ে যাবে তোকে মন্দিরে। তাই মা বলে দিয়েছে, দুঃখী বলছে আমি মন্দিরে উঠবো, আমি কেন যাব মন্দিরে, ওই দরকার পড়লে তুই আয়। কৃষ্ণ ভেতরে গিয়ে বলছে, জানো রাধে, ওর কোনো জ্ঞানগম্য নেই। রাধা রানী বলে উঠলো, কেন জ্ঞানগম্য নেই কেন? বলে ও আমাকে তুই তো গাড়ি করছে। রাধা রানী বলে উঠলো, তাতে কি তোমার মান সম্মান চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তো তুই বলেই ডাকতো, তখন মান সম্মানে যায়নি? হ্যাঁ, তারা তুই বলতে বলে তাদের সঙ্গে এঁটো ফল খেতে, তুই বলতে বলে গরু চড়াতে, তুই বলতে বলে কাঁধে নিয়ে নাচানাচি করতে, আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে? যাও একে মন্দিরে তুলে নিয়ে এসো, তুই বলুক আর যাই বলুক, এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, যাও নিয়ে এসো। কৃষ্ণ বলে, তুই বললেও যেতে হবে? বলে হ্যাঁ যেতে হবে, যাও।
রাধারানী ঠেলে পাঠাচ্ছে, কৃষ্ণ ছেঁড়া জামা ছেঁড়া প্যান পরে মন্দির থেকে নামেছে, দুঃখী মনে মনে ভাবেছে, বলে এ তো আমারই মতো একটা ডিজাইনের ছেলে, বুঝি মন্দিরের ভেতরে কি করে কে জানে, ছিল আমি কই কোনোদিন দেখিনি, আজকে কেমন নেমে আসছে এক ডিজাইনের ছেলে, মা যেটা বলেছে সেটা করি, কৃষ্ণ নামেছে আর দুঃখী গোপাল গোপাল গোপিনী গোপাল গোপাল গোপিনী গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে বলিয়ে রাধা মাধবে কি তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। উঠে দাঁড়িয়েছে স্টাইলে, আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কে কৃষ্ণ। তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাপের নামে শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নামে যশোময়ী। এই দুকি নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুকি বলে তোর কি বন্ধু জোটেনি? বলে জোটেনে কি রে, আমি তো সবার বন্ধু। দুকি বলে তাহলে আমার কাছে এলি কেন? সবার বন্ধু তো আমার কাছে এলি কেন? জানা তাদের কাছে জানা। কৃষ্ণ বলে আমি তোর সঙ্গে বন্ধু করতে চাই। দুকি বলে কেনা তুই চাইলেও আমি চাই না। কৃষ্ণ বলে তবু বন্ধু করব। দুকি বলে কি দেখে বন্ধু করবি? কৃষ্ণ বলে ওই যাওকে তুই বলে ডাকলি, এতেই আমি তোর সঙ্গে বন্ধু করব। প্রমাণ নিন তো মা, আমরা ভগবানকে কোনোদিন তুই বলি? আমরা তুই বলি, কিন্তু ভগবানকে যে তুই বলতে পেরেছে, ভগবান তাকে অতি আপন করে ভালোবেসেছে। আচ্ছা বলুন তো, কৃষ্ণ বৃন্দাবনে যতদিন ছিল ততদিন সে রাখাল ছেলেদের সঙ্গেই তো বেশি কাটিয়েছে সময়, কিন্তু রাখাল ছেলেরা তো তারা আপনি বলেনি, তুমি বলেনি, তারা তো সর্বদাই তুই বলেই ডাকত। কেন তুই? তুইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে, যেটা আমাদের জানা নেই। তুইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা। প্রমাণ কি বলুন? বাবা তার ছেলেকে কি বলে ডাকে? তুই বলে ডাকে না? কিরে তুই কোথা ছিলিস? তুই কেন ছেলেকে বলছে? কারণ বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। ছেলে দুশ্মনি করতে পারে বাবার সঙ্গে, কিন্তু বাবা কোনোদিন ছেলের সঙ্গে করে না। ছেলে দেখবেন বিয়ে করে বলতে পারে আলাদা খাবো, বাবা কোনোদিন আলাদা করে দিতে চায় না। এরা যদি বলে আলাদা খাবো, বাবা বলে কেন আলাদা খেলে যদি ভালো থাকিস তাহলে খা। বলুন, কোন ছেলে যদি অন্যায় করে, বিচার যদি ছেলের হয়, বাবা গিয়ে চুপি চুপি টাকা দিয়ে আসে, যা টাকা লাগে দিয়ে দিচ্ছি, ছেলের মান সম্মানটা না জানো যায়? কেন? তুই যুক্ত হয়ে আছে, বাবা তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই সেখানে তুই হয়ে আছে। মা তার মেয়েকে কি বলে ডাকে? আপনি বলে ডাকে?
তুমি বলে ডাকে? বলো তোমাদের কোলের মেয়েটাকে কি বলে ডাকো? তুই বলি সম্বোধন করো তো। কিরে তুই এতক্ষণ কোথায় ছিলিস? পড়তে বসার নাম নেই তুই কেন? পৃথিবীতে মাই তার সবচেয়ে মেয়েকে ভালোবাসে, মা তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই সেখানে তুই হয়ে আছে। আর আমরা ভগবানকে সেইভাবে ভালোবাসতে পারি না, তাই তাকে তুই বলতে পারি না। আমরা প্রণাম করতে পারি, নকুলদানা দিতে পারি, ধূপ দিতে পারি, বাতাসা দিতে পারি, কিন্তু ভালোবাসা তাকে দিতে পারি না। জীবনে যদি তাকে আপনি ভালোবাসতেন তাহলে আপনিও তার সঙ্গে ছেলের মতো ব্যবহার করতেন, মেয়ের মতো ব্যবহার করতেন, কিন্তু আমরা তাকে সেইভাবে ভালোবাসি না। খেতে দিতে হয় খেতে দিই, সে খায় কি না খায় আমরা সেদিকে তাকাই না। আপনার ছেলে যদি না খায় আপনার বুক ফেটে যাবে, কিন্তু ভগবানকে প্রত্যেক দিন দিয়ে আসি, কি খেলো কি না খেলো কোনোদিন ফিরেও তাকাই না। যদি ভগবানের কৃপা পেতে চান ভগবানকে প্রণাম করা ছেড়ে দিন। প্রণাম করতে হবে না, ও ধূপ জ্বালতে হবে না, প্রদীপ জ্বালতে হবে না, নকুল দানা বাতাসা দিতে হবে না, একটা সম্পর্ক তৈরি করুন, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। যার ভাই নেই ওকে ভাই বানিয়ে নিন, যার দাদা নেই তাকে দাদা বানিয়ে নিন, যার কাকা নেই তাকে কাকা বানিয়ে নিন, যার বাবা নেই বাবা বানিয়ে নিন, মা বানিয়ে নিন। দাদার ভাই নেই কৃষ্ণ তার ভাই, দাদা কাজে যাবে ঠাকুর ঘরে যাও, এ ভাই কাজে যাচ্ছে, মা বাবা রইল, মায়ের শরীরটা ভালো নয়, শরীর টরীর খারাপ হলে একটু ডাক্তার টাক্তার দেখাস, আমি সন্ধ্যেবেলা কাজ থেকে ফিরব। বল তুই কি খাবি, বল কি খাবি, গরম পড়েছে দই খাবি, ঠিক আছে তোর তার একটু দই আনবো। একদিনে তোমাকে সাড়া দেবে না, তোমার কৃষ্ণ ভাই তোমাকে একদিনে সাড়া দেবে না, কিন্তু প্রতিদিন তাকে এইভাবে ডেকে যাও, এইভাবে ডেকে যাও, এইভাবে ডেকে যাও, ডাকতে 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 তুমি যেদিন ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবে হয়তো ভগবান পেছন থেকে তোমাকে ডাকবে না, কিন্তু ওই ঠাকুর ঘরের মধ্যেই কেউ তোমাকে বলে দিল, ভাই আমাদের একটু দই আনিস। বলবি এগুলো হাজার হাজার প্রমাণ আছে, আমরা বুঝি না। অনেকে বৃন্দাবনে যেতে পারে না, 15টা দিন আপনি বিছানায় শোবার আগে হাত জোড় করে বলুন, হে ভগবান আমি বৃন্দাবন দর্শন করতে চাই, আমি বৃন্দাবনে যেতে চাই, বৃন্দাবনে যেতে চাই। যদি কোনো অপরাধ করে থাকি তুমি ক্ষমা করো, কিন্তু একবার তুমি আমাকে বৃন্দাবন দেখিয়ে দাও। 15 দিন বলবেন, একদিন আপনি বিছানায় ঘুমিয়ে পড়েছেন, আপনি স্বপ্নের মধ্যে 84 কোষ বৃন্দাবন আপনি ঘুরে ঘুরে দেখবেন। ভগবান হয়তো হাতে ধরে নিয়ে যাবে না, কিন্তু স্বপ্নের মাধ্যমেও আপনাকে বৃন্দাবন দর্শন করিয়ে আনবেই আনবে। মানুষ যেটা চিন্তা করে সেটা তো স্বপ্নের মধ্যে ফলে যায়, এটা তো বাস্তব। তুমি যেটা চিন্তা করছো দেখবে স্বপ্নের মধ্যে সেটা তুমি দেখছো। তাহলে 15 দিন বিছানায় শোবার আগে যদি বৃন্দাবন দর্শন করার জন্য যদি চিন্তা থাকে, তাহলে স্বপ্নের মধ্যে তুমি একদিন 84 কোষ বৃন্দাবন দর্শন করবেই করবে। ভগবানকে দেখতে চান তাও দেখতে পাবেন। 1 মাস বিছানায় শোবার আগে বলো, হে ভগবান তোমাকে আমি স্বপ্নের মধ্যে দেখতে চাই। 1 মাসের ভেতরেই তুমি দেখতে পাবে, ঘুমাচ্ছ স্বপ্নের মধ্যে কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, স্বপ্নের মধ্যে তার সঙ্গে কথা কইবে, সে তোমার সঙ্গে কথা বলবেই বলবে। কিন্তু আমরা তো সেইভাবে ডাকি না, তাই বলি ভাই সম্পর্ক তৈরি কর, সম্পর্ক। কে বলেছে মালা পড়তে হবে, তিলক সেবা করতে হবে, দিন রাত্রি প্রণাম করতে হবে, দিন রাত্রি প্রদীপ জ্বালতে হবে, ধূপ জ্বালতে হবে, এগুলো নিয়ম হয়ে গেছে। ঠাকুর ঘরের টিউবলাইটের আলো দিন রাত্রি ধরে জ্বলছে, তবু প্রদীপ না দিলে বলে আলো দেখানো হয় না, এগুলো নিয়ম হয়ে গেছে। কিন্তু এইসব নিয়মগুলো মেনে চলতে পারি, কিন্তু ভগবানকে যে কি করে পাবো এর ব্যবস্থা আমরা করি না। ভগবান সম্পর্ক তৈরি করার জন্যই তিনি এসেছে। এই যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, বলুন তো
একে কি বলা হয়? শচী নন্দন। খুব ভেবে দেখবেন, শচী নন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শচীর নন্দন। কেউ বলে না জগন্নাথ নন্দন। নিমায়ের বাবার নাম কি? জগন্নাথ, জগন্নাথ মিশ্র। কিন্তু কেউ বলে জগন্নাথের ছেলে নিমাই, সবাই কি বলে? শচীর ছেলে নিমাই। কিন্তু আমরা বলো তো কার পরিচয় পরিচিত? বাবার পরিচয় পরিচিত, বাবার পরিচয়। আমি যখন কীর্তন করতে আসি কি বলে? ওই দেখ অমুকের ছেলে কীর্তন করতে যাচ্ছে। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন কি বলে? অমুকের ছেলে যাচ্ছে। মায়ের কথা কেউ কি বলে? বলে না। বাবার কথা বলে, কিন্তু নিমাই পণ্ডিতকে বাবার কথা বলে না, মায়ের কথা বলে শচী নন্দন। কেন বলুন তো? মায়েরা যেমন ছেলেকে কোলে নেয়, তদ্য ভগবান কলিযুগে এলো মারপিট করার জন্য নয়, আমাদের ভালোবেসে কোলে তুলে নেয়ার জন্য। হরি বল, হরি বল। তাই আমরা বাবার পরিচয়ে পরিচিত, তিনি হলেন মায়ের পরিচয়ে পরিচিত। বুঝে গেল? তাই আজকে কৃষ্ণ বলল যে দুঃখী, তুই আমাকে তুই বললি, তাই তোর সঙ্গে আমি বন্ধু করবই করব। এবারে গাছের নিচে যে দুজনে বন্ধু হয়েছে, বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া দাদা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া দাদা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। এবার দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, বলিয়ে রাধা মাধবে কি খাচ্ছিসটা কি? দেখুন ভগবানকে চিনে নিন, ভগবান কে? আমরা শুধু দূর থেকে প্রণাম করি, কিন্তু ভগবান দেখো কত কাছের, একবার বুঝে নিন। বন্ধু হয়ে দুঃখীকে বলছে কি খাচ্ছিস রে দুঃখী? দুঃখী বলে মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, ছোলা ভাজা খাচ্ছি। কৃষ্ণ বলে একা খাবি, আমাকে দিবি না? দুঃখী বলে তুই বড় লোকের বেটা, ছোলা ভাজা খাবি? কৃষ্ণ বলে দে না। দুঃখী বলে তবে হাত পাদ না। দেখুন কৃষ্ণ কি করেছে, হাত পেতেছে। দুঃখী বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে, কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে ডান হাতে তো দিলাম, বাঁ হাত বাড়ালি কেন? বলে ডান হাতেরটা খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। দুঃখী বলে মন্দিরে কেউ আছে? বলে একটা মেয়ে ছেলে আছে, সেই তো ঠেলে পাঠিয়েছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাব। দুঃখী বলে তাহলে আজকে তোরা দুজনেই খা, আমি আর খাবো না। ব্যাস বাটিতে যা ছোলা ভাজা ছিল দুটো হাতে দিয়েছে, ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ মন্দিরে যাচ্ছে। দুঃখী পেছন থেকে ডেকে বলে এই কৃষ্ণ শোন। কৃষ্ণ বলে কি হয়েছে? বলে যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে মেয়েটাকে আমার কাছে নিয়ে আসবি, তাকে একবার দেখবো, দেখতে যদি ভালো হয় একটু প্রেম টেম করবো, কিছু যেন মনে কর। বন্ধুর কথা তো কৃষ্ণ বলে কি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাকে আনবো কোনো তোর কাছে। এবারে কৃষ্ণ দু হাতে ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে। রাধা রানী বলে উঠল কি গো তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ কাঁদছে, আয় দেখা যা, বন্ধুর কথা বললেই কান্না কি? কৃষ্ণ বলে উঠল রাধে, এই জগতের মানুষ তারা তাদের নিজেদের রেখে তারপরে আমাকে দেয়, কিন্তু আমার দুঃখী পেটের খাবারটা পর্যন্ত আমাকে তুলে দেয়।
তার মা আধবাটি ছোলা ভাজা দিয়ে গিয়েছিল, সকাল থেকে সন্ধে পর্যন্ত খেত, কিন্তু যেই বলল আমাকে দে, না খেয়ে ছোলা ভাজা দিয়ে দিল। ছেলেটা না খেয়ে থাকবে? বলতে পারো রাধে, এই জগতের মানুষের সঙ্গে দুঃখী তফাৎটা কোথা জানো? জগতের মানুষ তারা রেখে আমাকে দেয়, কথাটা ঠিক তাই। ভগবান যদি আমাদের কাছে এসে বলে ওই বাড়িটা কার, কেন আমার? গাড়িটা কার, কেন আমার? ওই মোড় মাথায় দোকানটা কার, ওটা আমার? সামনে পুকুরটা যে মাছ ভর্তি, বলে ওটা আমার? পান বরজ, বলে ওটা আমার? বাইক, বলে ওটা আমার? বলে তাহলে আমি ভগবান, আমার জন্যে কি? বলে তোর জন্যে নকুলদানা আছে, তোর জন্যে বাতাসা আছে, তোর জন্যে সন্দেশ আছে, তোর জন্যে আঙুর আছে, তুই এইগুলো নিয়ে কি করবি, বাড়ি গাড়ি সব নিয়ে? ভগবান বলে হ্যাঁ সবই তোর, সবই তোদের, অবশিষ্ট যদি পড়ে থাকে সেটা আমার। আর দুঃখী এ পেটের খাবারটা পর্যন্ত আমাকে তুলে দিয়েছে। তাই পৃথিবীতে অনেক বন্ধু পাওয়া যাবে, কিন্তু দুঃখীর মতো বন্ধু পাওয়া যায় না। রাধা রানী বললো ছোলা ভাজাটা দাও, এখন খাই, বক বক করে লাভ নাই, দাও ছোলা ভাজা। দুজনে মিলে ছোলা ভাজা খাচ্ছে। রাধা রানী ছোলা ভাজা খেতে খেতে বলে, এক কাজ করো, তোমার বন্ধুকে আর কদম গাছের নিচে বসিয়ে রেখে লাভ নেই। বলে তাহলে কি করব? বলে ওকে একটু বৃন্দাবনে ঘুরিয়ে আনবে, বুঝেছো? হ্যাঁ, বৃন্দাবনে ঘুরিয়ে আনবে, কারণ গাছের নিচে বসতে গিয়ে আর ছেলেটা কি করবে? আর তাছাড়া বৃন্দাবনে তুমি কালকেই নিয়ে যাবে। কৃষ্ণ বলে বললো কালকে বৃন্দাবনে নিয়ে যাবো কেন? বলে আগামীকাল জগৎ শেঠ, নামটা মনে রাখবেন, কি বললাম? জগৎ শেঠ, আগামীকাল 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে, তুমি তোমার বন্ধুকে গিয়ে খিচুড়ি খাইয়ে আনবে, ঠিক আছে? ও বৃন্দাবনে ঘুরিয়ে আনবে, খিচুড়ি খাইয়ে আনবে, তবে ওখানে কিন্তু কলা পাতায় খিচুড়ি খাওয়ানো হয়, কিন্তু তুমি সোনার থালা নিয়ে যাবে। কৃষ্ণ বলে বললো সোনার থালায় তো আমি খাই, তো ওখানে নালে কলা পাতাতেই খাবো। রাধে বলে বললো তুমি ওখানে কলা পাতাতেই খাবে, আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাওয়াবো, সোনার থালাটা তোমাকে দিচ্ছি না, খিচুড়ি খাবে বলে, তুমি কলা পাতায় খাবে, তোমার বন্ধুকে সোনার থালায় খাওয়াবে। কৃষ্ণ বলে উঠলো বন্ধুকে সোনার থালায়, রাধারানী বলে উঠলো তার ভাঙা বাটি থেকে যদি ছোলা ভাজা খেতে পারো, তাহলে তাকে সোনার থালায় খিচুড়ি খাওয়াতে পারো। তুমি ভগবান, সে ভক্ত, ভক্ত যদি এক পা বাড়িয়ে দেয় তোমাকে 10 পা এগিয়ে যেতে হবে, বুঝেছো? তদ্রূপ সে যখন এক পা এগিয়েছে, তোমাকে 10 পা এগিয়ে যেতে হবে। যেটা বললাম মনে থাকে যেন, সোনার থালায় খিচুড়ি। দেখতে দেখতে পরের দিন হয়ে গেল, দুঃখীর মা দুঃখীকে বসিয়ে দিল কদম গাছের নিচে, রাধা রানী কৃষ্ণকে দিল সোনার থালা, যাও দুঃখীকে নিয়ে যাও বৃন্দাবনে। দুঃখী কৃষ্ণ যাবে বৃন্দাবন। আচ্ছা কি বলছি, আমরা দুজনে একটু বৃন্দাবনে যাব, আমরা আপনাদের যাবার ইচ্ছা আছে, আমার সঙ্গে একটু যাবেন, কেউ যেতে চান? আচ্ছা যারা যারা যাবেন না একবার হাত তুলুন তো, দুই একটা উঠেছে। আচ্ছা যারা যারা যেতে চান একবার হাত তুলুন তো, যাওয়া যাবে? অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাব, অল্প একটা ভজনের দ্বারা যাব, ঠিক আছে? হাতে তালি দিতে দিতে আনন্দ করতে করতে আমরা যাব। ও রাখালে রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, ও মনাদা যাবে কত।
একটা জিনিসে আমরা মতভেদ হয়ে থাকি, আগে ভক্ত সেবা না আগে ভগবানের সেবা, এই যে একটা মতভেদ থাকে। অনেকে বলে কেন ভক্ত সেবা, অনেকে বলে ভগবানের সেবা, কিন্তু না, সবার আগে ভগবানেরই সেবা হয়, ভক্তর সেবা পরে। যেমন ভগবানের পুজো দিলেন, পুজো দেবার পরে যে ভগবানের ঘর থেকে ফলমূলটা বেরিয়ে আসে সেটাকে কি বলা হয়? প্রসাদ। আচ্ছা পুজো যখন হয় না তখন কি ওটাকে প্রসাদ বলবে? তখন ওটাকে কি বলে? আপেল, সন্দেশ, মিষ্টি, কলা। আর পুজো হয়ে যখন বেরিয়ে আসে তখন সবগুলোকে কি বলা হয়? ভগবানের প্রসাদ। তাহলে প্রসাদ হয় কি করে? ভগবানকে সেবা দিলেই তাহলে হয়। তাহলে আগে ভক্ত সেবা নয়, আগে ভগবানেরই সেবা হয়।
তাহলে 10,000 ভক্তকে খিচুড়ি কি ব্যাপার? খিচুড়ি না খেয়ে চলে যাবে নাকি? দেরি হয়ে যাচ্ছে বুঝি গো, পাবে 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 পাবে, আগে ভগবানের সেবাটা হোক। লক্ষ্য করুন, জগৎ কি করছে? সোনার থালায় খিচুড়ি নিয়েছে, তাতে তুলসী দিয়েছে, ঘি দিয়েছে, রাধা কৃষ্ণ মন্দিরে সোনার থালার খিচুড়িটা রেখে ভগবানকে নিবেদন করছে, হে ভগবান প্রসাদ করে দাও। কে? কারণ খিচুড়ির প্রসাদ, ভগবান মুখ দিলে হবে তবে প্রসাদ, 10,000 ভক্ত পাবে খিচুড়ির প্রসাদ। তাই জগৎ আগে ভগবানকে নিবেদন করছে, হে কৃষ্ণ প্রসাদ করে দাও। কিন্তু আপনারা বলুন, কৃষ্ণ আছে কোথায়? মন্দিরে কিন্তু নেই, দুঃখীকে নিয়ে গেছে বৃন্দাবনে খিচুড়ি খাবে বলে। দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান, কৃষ্ণ এসেছে কাঙাল ভিকারী হয়ে ছেঁড়া জামা ছেঁড়া প্যান। জগৎ ওদিক দিয়ে বলছে কৃষ্ণ প্রসাদ করে দাও, এদিকে দিয়ে দুঃখী কি করেছে? কৃষ্ণর হাত ধরে আছে। জগৎ বলছে প্রসাদ করে দাও, এদিকে দিয়ে কৃষ্ণ বলছে দুঃখী হাত ছেড়ে দে। দুঃখী বলে চিটিংবাজি লাইনটা ছাড়ো। বল চিটিংবাজি লাইন কেন? বলে তুই আমাকে বৃন্দাবনে নিয়ে এলি খিচুড়ি খাওয়াবি বলে, আর এখানে এসে বলছিস হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে কোথা গিয়ে ঢুকে পড়বি, তোকে আর খুঁজে পাবো? হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে হাত না ছাড়লে প্রসাদও হবে না। দুঃখী বলে কিনা তুই তো খিচুড়ি খাবি বলেছিস, এখানে প্রসাদের কথা বলছিস কেন? খিচুড়ি না খেয়ে তো প্রসাদ হাত ছাড়বো না। কৃষ্ণ বলে কিনা খিচুড়ি প্রসাদ, দুঃখী বলে আগে খিচুড়ি খাবো তারপরে প্রসাদ খাবো। এ তো জানে না, সে ভেবেছে খিচুড়ি আলাদা প্রসাদ আলাদা। এ দুঃখী বলে কিনা খিচুড়িও খাবো প্রসাদও খাবো তবে হাত ছাড়বো। কৃষ্ণ বলে কিনা ছাড়বি কিনা বল। দুঃখী বলে তবে দিলাম ছেড়ে। লক্ষ্য করুন, ছেড়ে দিয়েছে আস্তে। এবার কৃষ্ণ কি করেছে? মন্দিরে উঠেছে। জগৎ কি বলছে? হে কৃষ্ণ প্রসাদ করে দাও। এবার কৃষ্ণ মন্দিরে উঠে এক থালা খিচুড়ি খেতে শুরু করেছে। যেই খিচুড়ি খাচ্ছে জগৎ বলে আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি, তুই খেলি কেন? বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে। জগৎ বলে আমি তোকে ডেকেছি। বলে হ্যাঁ, তুমি তো বললে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, তাই আমি এসে খিচুড়ি খাচ্ছি। জগৎ বলে তোর নাম কি? বলে আমার নাম হলো কৃষ্ণ। বলে তোর নাম কৃষ্ণ হতে পারে কিন্তু তোকে তো ডাকিনি। বলে কাকে ডাকছো? বলে এই যে বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছি, একে ডাকছি। কৃষ্ণ বলে ওর সঙ্গে আমার কোনো তফাত আছে? কি? ও মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছি। জগৎ তুমি আমাকে চিনতে পারলে না, সেই জন্য একটা কথা বলে দিচ্ছি মা, বাড়িতে কোনোদিন ভিখারি এলে বাড়ি থেকে তাদের ফিরিয়ে দেবে না। যতই কাজ থাকুক না কেন, যতই কাজ থাকুক না কেন, ভিখারিকে কিছু না কিছু দিয়ে দেবে, কারণ অতিথি নারায়ণ, অতিথি নারায়ণ। কার বাড়িতে ভগবান এসে দাঁড়ায় এটা কেউ বলতে পারে না, পারে না বলতে।
তদ্য ভিকারি এলে ফিরিয়ে দিও না, তুমি সরল মনে দিয়ে দাও। তোমাকে যে ঠকাচ্ছে সে ঠকবে, তুমি ঠকবে না। কেউ তোমাকে ঠকাচ্ছে, তুমি কি ভেবেছ তোমাকে ঠকাচ্ছে বলে তুমি ঠকে যাচ্ছ? না, তুমি ঠকবে না। তোমাকে যে ঠকায় সে একদিন নিজে ঠকবে। তদ্যবে তুমি সরল মনে দিয়ে দাও, সরল মনে দিয়ে দাও। কি বলবো মা, আমি চব্বিশ পরগনা থেকে কীর্তন করে ফিরছি, গাড়িটা দাঁড়িয়েছে, দেখি একটা মেয়ে একটা লোককে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে, সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, মেয়ে গো কাঁধে নিয়ে ভিক্ষে করছো, এটা কে? বলে, আমার স্বামী। কাঁধে নিয়েছো কেন? বলে, অ্যাক্সিডেন্টে পা দুটো কেটে গেছে, ফেলে তো দিতে পারিনি, তাই যতদিন বেঁচে থাকবো স্বামীকে কাঁধে করেই নিয়ে ভিক্ষে করব। আমি বলি, বারে বা, এমনও মেয়ে আছে? আমি বলি, একে একশো টাকা দিয়ে দে তো। একশো টাকা দিয়ে দিলাম, গাড়িটা ছেড়ে দিলাম, যেই পেছনে ফিরে তাকিয়ে দেখি যে কাঁধে ছিল সে হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি খেতে খেতে যাচ্ছে। আমি বলি, এ তো আমাকে গাদা ঠকান ঠকিয়ে দিল। তাহলে ভেবে বলো তো, আমার একশো টাকা গেল এইভাবেই ঠকিয়ে 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 পয়সা উপায় করে, তাহলে এমনি করে পয়সা উপায় করছে? কিন্তু সত্যি সত্যি যেদিন অ্যাক্সিডেন্টে পা দুটো কেটে যাবে, সেদিনকে রক্ত বিক্রয় করলো স্বামীকে আর বাঁচাতে। বল হরি বল। তাই যে তোমাকে ঠকাচ্ছে তুমি ঠকবে না, ঠকতে হবে তাকে। যে তোমাকে মারছে তুমি দুঃখ করো না, ভগবান যেদিন তাকে মারবে সেদিন কার সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সেই জন্য বলে, ভগবানের মার দুনিয়ার বার। তাই জীবনে যে যা বাড়িতে আসুক, দিয়ে দাও দু টাকা পাঁচ টাকা, চাল ডাল যা পারে দিয়ে দাও, ও ঠকাবে ঠকাক, এর জন্য কোনো সমস্যা নেই। তুমি ঠকবে না, ঠকে যাবে সেই মানুষ। তাই আজকে লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ নিজের হাতে জগৎ সেটের খিচুড়ি খেল, কিন্তু জগৎ তাকে চিনতে পারলো। কৃষ্ণ বলছে, তাহলে আমি কি করব? জগৎ বলে, কেন তুই কৃষ্ণ নাম হতে পারে, তা বল তুই কি ভগবান, যা মন্দির থেকে চলে যা। কৃষ্ণ বলছে, আমি চলে যাব, কিন্তু আমাকে যেন আর ডেকো না। জগৎ বলে, তোকে ডাকতে যাবো কেন, আমি মন্দিরে যে আছি একে তো ডাকছি। বলে, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে মন্দির থেকে কৃষ্ণ। জগৎ বলে, আর এক থালা খিচুড়ি দিয়ে যা, এটা এঁটো হয়ে গেছে। আপনারা বলুন, ভগবান মুখ দিলে প্রসাদ হয় না, এঁটো হয় প্রসাদ? এ মূর্খ জগৎ বলে, কেন এঁটো হয়ে গেছে? কি টাকা থাকলেই মানুষের সেবা দেওয়া যায়, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে চিনতে গেলে ভক্তির প্রয়োজন হয়। জগৎ সেবা দেয় মানুষের, কিন্তু ভগবান তার সম্মুখে এসে দাঁড়ালো, চিনতে পারল। ভগবান মুখ দিল, সেটাকে এঁটো বলে ফেলে দিল, নতুন করে আবার খিচুড়ি কৃষ্ণকে দিচ্ছে, হে কৃষ্ণ প্রসাদ করে দাও। যেই বলেছে কৃষ্ণ প্রসাদ করে দাও, জগৎ বলে, কেন আবার আমাকে ডাকতে শুরু করেছে। মন্দির থেকে চলে যাচ্ছিল, ব্যাক করে আবার ভেতর ঢুকে পড়েছে, আবার ঢুকি খিচুড়ি খাচ্ছে। জগৎ বলে, আবার খেলি? এ বলে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে। জগৎ বলে, দোষটা তোর নয়, দোষটা আমার, আমার দোষটা। তোর নাম কৃষ্ণ, আমি দিচ্ছি এই কৃষ্ণকে, এ শুনতে পাচ্ছে না, তুই শুনতে পাচ্ছিস, খিচুড়ি খেয়ে কেটে পড়ছিস। দাঁড়া, আগে তোর পেটের খিদে মেটাবো, তারপরে একে দেবো। কৃষ্ণ মনে মনে বলে, আমাকে দাও, ওকে আরে দিতে হবে না।
লক্ষ্য করুন, আমাকে দাও, ওকে আর দিতে হবে না। এগিয়েছিস পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে, পদ্ম পাতার খিচুড়ি নিয়ে কৃষ্ণকে দিয়েছে। কৃষ্ণ বলে উঠল, আমি তো একা আসিনি, কে এসেছে? আমার বন্ধু এসেছে, ডাক্তার বন্ধুকে ডাক। এই দুকি দুকি এসে কৃষ্ণর পাশে দাঁড়িয়েছে। জগৎ বলে উঠল, এটা কে? বললে, এটাই আমার বন্ধু। এই কলা পাতায় খিচুড়ি দে। যেই দিতে গেছে, কৃষ্ণ বলে উঠল, আমি কলা পাতায় খেতে পারি, আমার বন্ধুকে আমি খাওয়াতে পারি না। হরি বল হরি বল। তাহলে তোর বন্ধুতে কিসে খাবে? আমার বন্ধুর জন্য আমি নিজে একটা সোনার থালা এনেছি, আমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি দাও। ভগবান নিজে কলা পাতায় নিয়েছে, দুঃখীর জন্য সোনার থালা বাড়িয়েছে, দাও। জগৎ সোনার থালায় খিচুড়ি দিয়েছে, সোনার থালার খিচুড়ি নিয়ে দুঃখীকে বলে, দুঃখী ধর চ, ফাঁকা মাঠে দুজনে মিলে খাবো। ফাঁকা মাঠে বসেছে কৃষ্ণ, কলা পাতায় খাচ্ছে, দুঃখী চোখের জলে কাঁদছে। কৃষ্ণ বলে উঠল, কাঁদছিস কেন? দুঃখী বলে উঠল, জানিস কৃষ্ণ, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি। খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, মাকে যদি একটু খিচুড়ি দিতাম। যেই বলেছে মাকে দিতাম, কৃষ্ণ বলে উঠল, এক কাজ কর, তাহলে পদ্ম এই সোনার থালার খিচুড়িটা রেখে দে, সন্ধ্যেবেলা তোর মা যখন আনতে আসবে থালা নিয়ে চলে যাবে, দুজনে মিলে খিচুড়ি খাবে। দুঃখী বলে উঠল, এখন তাহলে কি খাবো? কৃষ্ণ বলে উঠল, আয়, কলা পাতার খিচুড়ি যেটা আছে এটা দুজনে ভাগ করে খাবো। সোনার থালার খিচুড়ি রয়ে গেল, কলা পাতায় খিচুড়ি যেই দুঃখী মুখে দিয়েছে, দিয়ে বলে উঠল, কৃষ্ণ খিচুড়ি তুই আর খাবি না। কৃষ্ণ বলে উঠল, আমি খেলাম কোথায়? আমিও খাই না। দুঃখী বলে উঠল, না তুই খাবি না, আমি এত কষ্ট করে বৃন্দাবনে এলাম, খিচুড়ি খাবো না? না তুই খাবি না। কৃষ্ণ বলে উঠল, তাহলে আমি কি খাবো? দুঃখী বলে উঠল, ব্রাহ্মণ পাড়ায় দুপুর বেলা তোকে খেতে দিলে তখন খাবি। বলে এখন? বলে পদ্ম এই কলা পাতার খিচুড়িটা আমি একাই খাবো। কৃষ্ণ বলে উঠল, আমাকে দিবি না? দুঃখী বলে উঠল, শোন কৃষ্ণ, সকালবেলা মা বসিয়ে দিয়ে যায় দুটো ছোলা ভাজা দিয়ে যায়, দুটো মুড়ি দিয়ে যায়, সন্ধ্যেবেলা মা বাড়ি নিয়ে যায়, ছোলা ভাজা খেয়ে মুড়ি খেয়ে দুপুর পর্যন্ত পেটটা ভরা থাকে, দুপুরের পর থেকে প্রচণ্ড খিদে পায়, আজকে এই খিচুড়িটা খেলে আর আমার খিদে থাকবে না, সেই জন্যেই বললাম খিচুড়িটা আমি একাই খাই না। কৃষ্ণ বলে, না খেয়ে তোকে থাকতে হয়। হ্যাঁ রে কৃষ্ণ, মন্দির থেকে কি সুন্দর সুন্দর থালা আসে, কত ফলমূল আমার পাশ দিয়ে নিয়ে যায়, আমাকে কেউ দেয় না। মা বলেছে আমি মুচির ছেলে, প্রসাদ খাওয়ার অধিকার নেই, তাই আমাকে কেউ দেয় না, তাই প্রত্যেক দিন খিদে পেটে বসে থাকি। আজকে খিচুড়িটা খেলে আমার পেট ভরা থাকবে, আমি খাবো কৃষ্ণ। কৃষ্ণ বলে, তুই খা ভাই, আমি আর খাবো না, তুই খা, না খেয়ে এমনি করে থাকিস, তুই খা, আমি আর খাবো না। দুঃখী খাচ্ছে, কৃষ্ণ কাঁদছে। আমি কাউকে গরিব করে পাঠাই নি রে, কর্মই তাকে জীবনে গরিব করে পাঠিয়ে দেয়। আমি কাউকে খোঁড়া করে পাঠাইনি, কাউকে অন্ধ করে পাঠাইনি, আগের জন্মের অপরাধ এ জন্মে সেটাকে ভোগ করতে হয়। তোমাকে মানুষ করে পাঠিয়েছে, কেন মানুষ হয়ে তুমি বেহুশ হয়ে গেছো? নামই তুমি মানুষ, না করলে তুমি সাধু সঙ্গ, না করলে তুমি বৈষ্ণব সঙ্গ, না শুনলে হরি কথা, না আসলে হরিবাসরে ভগবান তোমাকে আর মানুষ করবে না, পরের জন্মে আবার তুমি আসবে, মানুষ হবে না, এটা ভগবানের বিচার। আপনি এ জন্মে হরি কথা শুনছেন, আগের জন্মে শুনবেন,
আপনি এ জন্মে ভগবানকে প্রণাম করছেন, আগের জন্মে প্রণাম করবেন, ভগবান আপনাকে সুযোগ করে দেবে। কিন্তু যারা জীবনে কোনোদিন এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে না, তাদের মানুষ করেছে বটে, কিন্তু পরের জন্মে মানুষ আর করবে না। আজকে কে পাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তুমি তাকে ঢিলি মারছো, তৈরি থেকো, ও পাগল, তুমি পাগল নয়। পাগল হয়েছ ওর কর্মের দোষে, কিন্তু তাকে ঢিলি মেরে তুমি আনন্দ পাচ্ছ। তুমি মরবে, আবার তুমি ফিরবে, সেদিনকে তুমি পাগল হবে, ও তোমাকে সেদিনকে ঢিলি মারবে। সেই জন্যে কাঁদিলে কাঁদাতে হয়, তুমি কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে, তুমি কষ্ট পেলে তুমি কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট দেবে। কলিযুগে অভিশাপ নেই, কলিযুগে আছে অনুতাপ। কলিযুগে অনুতাপ, তোমার কথায় কেউ যদি মনের দুঃখে চোখের জলে কাঁদে, তার চোখের জলের প্রত্যেকটা ফোঁটার দাম তোমাকে দিতে হবে। আজকে তোমার কথায় ওই মানুষটা কাঁদছে, তৈরি থেকো, তোমার পেছনেও এমন একজন কথা বলবে, ও না কেঁদেছে তার শতগুণ কান্না তোমাকে চোখের জলে কাঁদতে হবে। তাই কোনোদিন কাউকে ছোট বড় করে কথা বলতে যেও না, ভাবিয়া কারো কাজ করিয়া ভাবিও না। চোখ থেকে ঝরা জল যেমন চোখে যায় না, তদ্রূপ কারো উদ্দেশ্যে কোনোদিন তুমি ছোট বড় করে কথা বলতে যেও না। ভগবানের বিচারে যেদিন পড়ে যাবে, সেদিনকে আর তোমার কিছু থাকবে না। চ দুঃখী চ, কলা পাতায় আর নেই, পাতাটা চাটিস না, চ, তোকে তুই তো খেলি, এবার আমাকে খেতে হবে, ব্যাস। এবারে দুঃখীকে নিয়ে আবার আসছে বৃন্দাবন থেকে কৃষ্ণ গোপাল, মদন গোপাল, গিরিধারী লাল আমার যশোদা, কৃষ্ণ গোপাল, মদন গোপাল, গিরিধারী লাল আমার যশোদা, বলিয়ে রাধা মাধবে কি সকালবেলা থালাটা আনবি, আমি এখন মন্দিরে যাচ্ছি, যাই পেট ভরে লক্ষ্য করুন। দুঃখীকে বসিয়ে দিয়ে কৃষ্ণ যে মন্দিরের দিকে তাকিয়েছে, ওই আমার কৃষ্ণ
সর্বনাশ করলি। ওই দেখ পূজারি ব্রাহ্মণ সামনের দিক দিয়ে দরজা খুলছে, এখন মন্দিরে যাই কি করে বলতো? দুগি বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়। সামনে দিয়ে ঢুকতে পারবি না, পেছন দিকে দিয়ে ঢোক। কি চমৎকার লীলা দেখুন, পূজারি ব্রাহ্মণ সামনে দিক দিয়ে দরজা খুলছে, কৃষ্ণ আর দরজা দিয়ে তো যেতে পারছে না। মন্দিরের পেছনে একটা জানলা ছিল, জানলাটাকে ভেঙে ওপর থেকে যে নিচে পড়েছে। পূজারি ব্রাহ্মণ বলে ভেতরে কি কোনো চুরি চলছে? যেই দরজা খুলেছে খুলি কৃষ্ণর দিকে তাকিয়েছে, কৃষ্ণর দিকে তাকিয়েই বলে কিনা মুচি পাড়ার ছেলেগুলো একদম ভালো না, ওরা ছোট যা, ওদের করে মন্দিরে তুলিনি বলে পেছনের জানলা ভেঙে ভগবানকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। যেই দরজা খুলেছি উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেল, দেখেছো উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেল। আচ্ছা বলুন তো, ভগবান তো বেঁকে দাঁড়ায় কি মায়েরা বেঁকে দাঁড়ায় তো? আচ্ছা বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে কোন পাটা পরে থাকে বলুন। হ্যাঁ গো, দেখে দেখে বলছো নাকি? ওর ডান পাটা বাঁদিকে থাকে, ডান পাটা এগিয়ে গিয়ে বাঁদিকে থাকে। এই ডান পাটা আগে থাকে কেন জানেন? বাঁদিকে কে থাকে? রাধা। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, রাধারানী বলেছিল যে তোমার তো প্রত্যেক দিন আমি চরণ পুজো করি, তা তুমি যে চলে যাবে তোমার চরণ পুজো করার অধিকার আর পাবো? কৃষ্ণ বলল আমার ডান পাটা তোমার দিকে বাড়িয়ে দিলাম, তুমি আমার বাঁদিকে আছো, আমার ডান পাটা তোমার দিকে দিলাম, এই ডান চরণটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি ডান চরণটা পুজো করবে। রাধা বলে উঠল বাঁ চরণটা তোমার? বলে বাঁ চরণটা জগতে আমি সবার জন্য রেখে দিয়ে গেলাম, ডান চরণটা তোমার, বাঁ চরণটা জগতে সমস্ত ভক্তের জন্য আমি বাঁ চরণ রেখে গেলাম। হরি বল হরি বল, বুঝে গেল? তাই কৃষ্ণ যখনই দাঁড়ায় তার ডান চরণ আগে, বাঁ চরণ পিছনে। কিন্তু আজকে কৃষ্ণ তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে, মানে উল্টো পা করে দিয়েছে, ডান পা আগে দিয়েছে বাঁ পা পিছিয়ে দিয়েছে। পূজারি ব্রাহ্মণ বলে যার ডান পা আগে থাকে তার বাঁ পা আগিয়ে এলো কেন? তাহলে মুচিপাড়ার মানুষ তুলে ফেলেছিল আর বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে দিয়ে গেছে। ভগবান মনে মনে বলে নাগো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, যা হয়েছে দুঃখীর জন্য চেঞ্জ হয়ে গেছে। এবার পাটাকে ঠিক করে দিয়েছে সোনার থালা, লক্ষ্য করো। বলে দেখেছো ভগবানকে তুলে নিয়ে যেতে পারেনি, সোনার থালাটাই কেমন নিয়ে চলে গেছে, থালা চুরি করে নিয়ে চলে গেল। মন্দির থেকে বেরিয়ে এসেছে, এসে চুপটি করে দাঁড়িয়ে আছে, থালা চুরি হয়ে গেল, থালা চুরি হয়ে গেল। ব্রাহ্মণ পাড়া থেকে সবাই ছুটে এসেছে, কি হয়েছে? বলে মন্দিরের থালা চুরি, চুরি হলো চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো চুরি হলো পড়ে গেল সারা, কই না চুরি হলো চুরি হলো পড়ে গেল সারা। তদন্ত চলছে কে থালা চুরি করেছে। ওদিকে দিয়ে রাধা রানী সে কৃষ্ণকে বলছে কি গো, তোমাকে তো থালা দিয়ে বৃন্দাবনে পাঠালাম, থালা কোথা গেল? আর কিছুক্ষণ সবাইকে একটা অনুরোধ করব, এখনো পর্যন্ত দুঃখী কিন্তু কদম গাছের নিচে আছে, ভগবান কিন্তু এখনো ব্রাহ্মণদের কথা শুনেই চলেছে, তাকে কিন্তু মন্দিরে তুলছে না।
আর কিছুক্ষণের মধ্যে কৃষ্ণ দুঃখীকে মন্দিরে তুলবে, কিভাবে তুলবে লক্ষ্য করে দেখুন। রাধারানী বলছে থালাটা কোথায় গেল, কৃষ্ণ বলল থালা দুঃখীর কাছে পড়ে আছে। রাধারানী বলে ওর লোকে খিচুড়িও খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করে এলে। কৃষ্ণ বলল ম্যাঁ হো কৃষ্ণ দেখে যাও কি হয়। পূজারী ব্রাহ্মণ ওপর থেকে বলল মন্দিরে থালা চুরি হয়েছে তদন্ত কর, সোনার থালা তদন্ত চলছে। এক ব্রাহ্মণ এসে বলল ঠাকুর মশাই কদম গাছের নিচে একটা ছেলে বসে আছে, তার কাছে সোনার থালা আছে। বলার সঙ্গে সঙ্গে পূজারী ব্রাহ্মণ ডেকে উঠেছে কদম গাছের নিচে যে বসে আছিস উঠে দাঁড়া। একমাত্র দুঃখী ছাড়া আর তো কেউ বসে না। এই তোর কাছে সোনার থালা আছে? দুঃখী বলল হ্যাঁ আছে। থালাটা তুলে দেখা। দুঃখী তুলে দেখিয়েছে। পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই ভগবানের প্রসাদি থালা। মন্দির থেকে নেমে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। যেই চড় মারল দুঃখী পড়ল, দুঃখীর হাতের খিচুড়ির থালাও মাটিতে পড়ে গেল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলল আমাকে মারছো কেন, আমি কি করেছি, আমাকে কিসের জন্য মারছো, থালা চুরি করলি কেন? আমি তো থালা চুরি করিনি। চুরি করিনি তো থালাটা তোর কাছে এলো কি করে? বলছিস যে থালা চুরি করিনি, থালাটা এলো কি করে? দুঃখী বলল শোনো ঠাকুর মশাই, মন্দিরের ভেতরে একটা ছেলে আছে যার নাম হলো কৃষ্ণ, গতকাল এসেছিল আমার কাছে, আমি তাকে ছোলা ভাজা দিলাম, সে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল খিচুড়ি খাওয়াতে, নিজে কলা পাতায় খেলো, আমাকে সোনার থালায় দিল, আমি বললাম মাকে দিয়ে খাবো, বলল থালাটা রেখে দে, থালাটা রেখে দিয়ে মন্দিরে চলে গেল, আমি থালা চুরি করি। এত সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছিস, থালা চুরি করবি তুই, দোষ দিবের ভগবানের? ঠাকুর মশাই আমরা গরিব হতে পারি, ভিখারী হতে পারি, কিন্তু থালা চোর আমরা নয়, আমরা চুরি করিনি। এই সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা প্রমাণ দিতে পারবি? বলো না কি প্রমাণ দিতে হবে। মন্দিরের ভেতরে যে আছে সে তোকে থালা দিয়ে গেছে, হ্যাঁ, তাহলে কদম গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাক, সে যদি এসে বলে থালা আমি দিয়েছি তাহলে তোকে মারবো না, কিন্তু মারতে মারতে যদি না বলে মারতে মারতে মেরে ফেলবো, তোকে বাঁচিও রাখবো না। কদম গাছের নিচে দাঁড়িয়ে দুঃখী ডাকছে, ওই কৃষ্ণ কৃষ্ণ, একবার মন্দির থেকে বেরিয়ে আয় ভাই, এরা আমাকে চোর বলে মারছে, থালা তো তুই দিয়ে গেছিস, আমি কেন মার খাবো, আয় না কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আয় না। ওদিক দিয়ে রাধারানী বলল কি গো তোমার বন্ধুকে চোর বলে মারছে, থালা তুমি দিয়ে এসেছো, যাও সত্যিটা বলে এসো। কৃষ্ণ বলল আমি যাব না। কেন যাবে না তুমি? না যাব না।
হাজার বার ডাকলো আমি দুঃখীর কাছে আজকে যাব না। রাধা রানী বলল লোকে তো মেরে ফেলবে, কৃষ্ণ বলল আমি জানি ওকে মেরে ফেলবে, কিন্তু আমি চাই ওকে মেরেই ফেলুক। তুমি চাও তোমার বন্ধুকে মেরে ফেলুক? আচ্ছা তুমি যাবে না? না। কেন ওর সঙ্গে বন্ধু করলে? কেন ওকে বৃন্দাবনে নিয়ে গেলে? ইচ্ছাকৃত ভাবে সোনার থালা দিয়ে ওকে তুমি চোর সাজিয়ে দিয়েছ, আর চোর সাজিয়ে দিয়ে এখন বলছো ওকে মেরে ফেলুক, তুমি ওর মরা মুখ দেখতে চাও? হে ভগবান, এটা তুমি কি করছো? বল হরি বল। কৃষ্ণ বলল আমি যাব না। ওদিক দিয়ে দুঃখী কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এলো না। পূজারী ব্রাহ্মণ বলে বললো দেখবি চুরি করবি তুই, আর দোষ দিবি ভগবানকে, এই একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর চোর অপবাদ দিয়ে কেউ পেটে লাথি মারছে, কেউ বুকে লাথি মারছে, কেউ কিল চড় ঘুষি মারছে। যেই পেটে লাথি মেরেছে মুখ দিয়ে রক্ত উঠছে, বুকে লাথি মেরেছে বুকের যন্ত্রণা, ঘুষি মারছে চোখের পাতাগুলো কেটে গিয়ে রক্ত ঝরছে। দুঃখী তাকিয়ে আছে মন্দিরের দরজার দিকে, তোরা আমাকে যতই মারিস না কেন আমার বন্ধু ঠিক আসবে আমার কাছে। কত আশা নিয়ে দুঃখী আছে, এদিকে পেটের যন্ত্রণা বুকের যন্ত্রণা মুখ দিয়ে রক্ত উঠছে। যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গার মাটি কাদা হয়ে যাচ্ছে রক্তে। দুঃখী আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তবু তাকিয়ে আছে কৃষ্ণ রে এবার আমি মরে যাব, মরার আগে একবার আয় না কৃষ্ণ। এলো না, মারতে মারতে সন্ধে হয়ে গেল। পূজারী ব্রাহ্মণ বলল লোকে আর মারিস না, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা আরতি করতে হবে। সন্ধ্যা আরতি করার জন্য মন্দিরে উঠছে, মন্দিরের দরজা বন্ধ। যেই মন্দিরের দরজা খুলেছে ওরে দেখে যা, যারা দুঃখীকে মারছিল সবাই উঠে এলো। আর উঠে সে কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই, ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। ভগবানের শরীর দিয়ে এত রক্ত ঝরেছে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল ও সত্য আমরা মিথ্যা, ছেলেটা কত করে বলেছিল ও চুরি করে রে, কিন্তু আমরা ওর কথা শুনিনি, ও সত্য আমরা মিথ্যা। দেখেছিস যাকে এতদিন পাথর বলে পুজো করেছি, পাষাণ বলে পুজো করেছি, পাথর নয় এ, পাষাণ নয়, এরও প্রাণ আছে, এরও প্রাণ আছে। যদি না হবে শরীর দিয়ে এত রক্ত ঝরবে কি করে? ভগবান আছে। হে ভক্ত স্বজন, জগতে সবাই আছে, আমরাই শুধু তাদের দূরে সরিয়ে দিচ্ছি। মা কালী আছে, দুর্গা আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, মাতৃ রূপে আমরা তাদের পুজো করি, কিন্তু কোনোদিন ভেব না যে মা এখানে এসেছে ও মাটি হয়ে বসে আছে, না, ও সত্যিকারেরই মা হয়ে।
ওর মধ্যেও প্রাণ আছে, ওকেও যদি ভক্তি করে ডাকা যায় মা কোলে তুলে নেবে তোমার, কিন্তু আমরা সেইগুলো আস্তে আস্তে দূরে সরিয়ে দিই। সবচেয়ে বড় কথা কি জানি, আচ্ছা যখন বিদায় দেয়া হয় বলুন তো, মাকে তিন দিন চার দিনে ডাকলাম, সত্যি যদি সেই মাকে আমরা ভালোবেসে থাকি তাহলে বিদায় দেবার সময় আমাদের আনন্দ হবে না, চোখের জলে কান্না আসবে। তফাৎটা কোন জায়গায় জানেন, আমরা এই মাকে তিন দিন চার দিন ধরে রাখলাম, মায়ের পুজো হলো অর্চনা হলো, মাকে আমরা কত ভক্তি করে রাখলাম, আর এই মাকে যখন বিদায় দেব তখন দেখবেন মদ খেয়ে এত নাচানাচি হবে, তখন দেখবেন টলি করে যতক্ষণ না আনা হচ্ছে ততক্ষণ থামবে, যতক্ষণ না পর্যন্ত কেউ শুয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত চলবে, আর দু তিনজন শুয়ে পড়লে বলবে এবার ফেলে দে মাকে, কেন খেতে কেউ বারণ করে না, অন্তত ওইটুকু সময় অন্তত না খাওয়াটাই ভালো, ও মা আমাদের কাছে ছিল ওকে বিদায় দিচ্ছ, মায়ের কাছে প্রার্থনা করো, মা তুই চলে যাচ্ছিস, মা আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, আবার আসবি তো মা, আবার একটা বছর পরে তোকে যেন আনতে পারি মা, তুই আবার আমাদের এই ছোট্ট ঘরে আসিস মা, আমরা হয়তো ভালো করে তোর পুজো করতে পারিনি, তোকে হয়তো ভালো করে খেতে দিতে পারিনি, কিন্তু রাগ করে তুই যেন আসবি না এটা বলিস না, আমরা তোকে চোখের জলে বিদায় দিচ্ছি, তুই আসবি মা আমাদের কাছে, আবার তুই ফিরে আসবি। এ হচ্ছে আমাদের সমাজের কুসংস্কার, যাকে চোখের জলে বিদায় দেওয়ার কথা তাকে আমরা নেশা করে আনন্দ করে হই হল্লা করে বিদায়, যেটা করার নয় সেটা আমরা করি। বাবা মারা গেলে দেখবেন, বাবা মারা গেলে ছেলে বলতে পারে না যে বাবা মারা গেছে, এত কষ্ট, কিন্তু সেই বাবার দেখো মুখে আগুন না দিলে বলে পুড়বে না, যে বাবা এত কষ্ট করে ছেলেকে মানুষ করলো সেই ছেলেকে বলা হলো বাবার মুখে আগুন দিয়ে দাও, কেন মুখে আগুন দেবো কেন, না তোর বাবা ওই মুখে অনেক পাপ করেছে মিথ্যে কথা বলেছে সেই জন্য হাত পা পুড়ে যাবে, মুখটা বুঝি পুড়বে না তাই আগে মুখে আগুন দেবে, সত্যি কি তাই, সত্যি কি মুখে আগুন দিলেই তবে পুড়বে, কেন দশ মনের জায়গায় যদি কুড়ি মন কাঠ দেয়া দেয়া যায়, কাঠে আগুন দিলে মানুষ পোড়ে না, কাঠে আগুন দিলেও মানুষ পোড়ে, কিন্তু তবু আমরা সমাজের বাঁধনে বেঁধে আছি, আমাদের দিতে হবে মুখে আগুন, তাই বাবার কষ্টে তুমি ব্যথা পাচ্ছ তবু ভাবতে পেরেছেন ওই বাবাকে কোন জায়গায় দাঁড় করাই, বাবাকে পুড়িয়ে সে বেনা গাছ পুঁতে দিলাম, বেনা গাছটাই তোর বাবা, সকালবেলা চা দিচ্ছি বিস্কুট দিচ্ছি কে খাবে, বাবা খাবে, চা বিস্কুট দিলাম আর কুকুরে খেয়ে চলে যাচ্ছে, আর আমরা বলছি ওই দেখ তোর বাবা কেমন কুকুর হয়ে এসেছে, দেখ চা বিস্কুট খাচ্ছে, বাবাকে কুকুর বানিয়ে ছেড়ে দিলাম, তারপরের দিন কি কাক পক্ষী খেয়ে যাচ্ছে, ওই দেখ তোর বাবা কাক হয়েছে কুকুর হয়েছে, কেমন দেখ কুকুর হয়ে কেমন খেয়ে যাচ্ছে, বাবাকে তারপর দিনকে কুকুর বানিয়ে দিয়েছে। তাই জীবনে অনেক কিছু জিনিসের পরিবর্তন আছে, সেগুলো আপনিও পারবেন না আমিও পারবো না, কিন্তু এইভাবেই সমাজ আমাদের আস্তে আস্তে হয়ে চলেছে। আজকে পূজারী ব্রাহ্মণ বলল ওই মুচির ছেলেটা সত্য কথাই বলেছিল,
যা ওর বাদন খুলে দে, ওকে মন্দিরে নিয়ে আয়। ব্রাহ্মণরা ছুটে গেল, দুঃখীর বাদন খুলে দিল, কিন্তু দুঃখী আর বেঁচে নেই। এরা মারতে মারতে কখন ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। যেই বাঁধন খুলে দিয়েছে দুঃখী পড়ে গেছে। এতক্ষণ ধরে আপনারা সেই দুঃখীর কথা শুনছিলেন, দুঃখীর দুঃখীর শেষ পরিণতি কোন জায়গায় ঠেকলো জানেন? ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো, তুলল না মন্দিরে, বসিয়ে দিল কদম গাছের নিচে, তাও বাঁচতে দিল না। চোর অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো ছেলেটাকে। সেই জন্যে বলে, ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। ছেলেটাকে মারার আগে হাজারবার বোঝা উচিত ছিল ছেলেটা যে কথাগুলো বলছে এটা সত্যও হতে পারে, কিন্তু এরা এক বিন্দু শোনেনি। দুকুর থেকে মারতে মারতে সন্ধে হয়ে গেছে। 5 বছরের ছেলে কত পেটে লাতি সহ্য করবে, বুকে লাতি সহ্য করবে? মরে গেছে ছেলেটা, দড়িটা খুলে দিতেই দুঃখী পড়ে গেছে। ঠাকুর মশাই, দুঃখী মরে গেছে। এখন পূজারী ব্রাহ্মণ কাঁদছে যে মন্দিরে অপরাধ করে ফেললাম, ছেলেটা সত্য কথা বললো আর চোর অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললাম। সন্ধ্যেবেলা মা এসেছে সুধাময়ীকে বাড়ি নিয়ে যাবে বলে, কিন্তু সুধাময়ী এসে দেখলো তার দুঃখী মরে গেছে। পূজারী ব্রাহ্মণকে বলে উঠলো, ঠাকুর মশাই দিলে না মন্দিরে ঠাঁই, ঠেদে লেদের কদম গাছের নিচে, তবু তো ছেলেটাকে দিয়ে আসতাম, নিয়ে আসতাম। এখন ছেলেটাকে নিয়ে যাব, আসবো না আর কোনোদিন মন্দিরেতে। ছেলেটাকে নিয়ে যেতাম বাড়িতে, এবার নিয়ে যাব শ্মশানে। ভালোই করেছেন, এরই জন্যে বুঝি বেঁচেছিলাম, এবার আমার মৃত্যু হবে। পূজারী ব্রাহ্মণ বললো, শুধু এক কাজ কর, তোর দুঃখী তো বেঁচে থাকতে মন্দিরে উঠতে চেয়েছিল, আমি তো কোনোদিন তুলিনি মন্দিরে, দিবি তোর ছেলেটাকে, ওকে একটু মন্দিরে তুলব। সুধাময়ী বলে উঠল, তুমি তো ব্রাহ্মণ। বলে উঠল, এখন হয়েছে মুচিচ্ছে অধম, দে মন্দিরে নিয়ে যাচ্ছে। সুধাময়ী মন্দিরে উঠছে, কৃষ্ণর পায়ে শুইয়ে দিয়েছে। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, আমরা কোনোদিন আর মন্দিরে উঠব না, এই মন্দিরে আমরা দুঃখীকে দিয়ে যাচ্ছি, দুঃখী যদি বাঁচে মন্দিরের দরজা খুলবে, আর দুঃখী যদি না বাঁচে এ মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে। সমস্ত ব্রাহ্মণরা চলে গেল মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে। 65 বছরের মেয়ে সুধাময়ী আস্তে আস্তে মন্দিরে দরজার সম্মুখে বসেছে, দরজাটা খুলেছে। দরজা খুলে দেখতে পেল কৃষ্ণ মুখ থুবড়ে পড়ে আছে, রাধারানী সিংহাসনে দাঁড়িয়ে আছে, কৃষ্ণর পায়ের কাছে দুঃখী মরে পড়ে আছে। সুধাময়ী বলল, হে কৃষ্ণ, কি নিতে বাকি রেখেছ আর? স্বামী নিলে, শাখা নিলে, সিঁদুর নিলে, একমাত্র ছেলে, সেটাও তুমি নিয়ে। যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজানেতে স্মৃতিটুকু রেখে তুমি তুমি
চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু দরজার সম্মুখে মরে গেল সুদাময়ী, ছেলে মরে পড়ে আছে ভেতরে, মা মরে পড়ে আছে দরজার বাইরে। রাধা রানী বলে উঠল, ওগো ওঠো, দেখো তোমার বন্ধু দুঃখে এসেছে। কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে, রাধে আমার বন্ধু মন্দিরে এসেছে। রাধা রানী বলল, এসে লাভটা কি হলো, তোমার দুঃখী তো মরে গেছে। কৃষ্ণ বলল, ম্যাঁ হো কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। রাধে মরা মানুষকে আমি বাঁচিয়ে দিব, আমি দুঃখীকে বাঁচিয়ে দেব। ওট দুঃখি ওট, দুঃখি উঠেছে, দুঃখি আমার উপরে রাগ করেছিস, শোন দুঃখি, আমি যদি গিয়ে বলতাম সোনার থালাটা আমি দিয়েছি, গিয়ে যদি বলতাম ঠাকুর মশাই দুঃখীকে মেরো না, সোনার থালা আমি দিয়েছি, তাহলে দুঃখী তোকে মারত না। কিন্তু কোনো ব্রাহ্মণ কোনোদিন তোকে মন্দিরে তুলত না, আমি তোকে চোর সাজালাম বলেই ওরা তোকে মন্দিরে দিয়ে গেল। আমি জানি ওরা তোকে মেরে ফেলবে, কিন্তু আমার কাছে একবারে দিয়ে গেলে আমি তো পারি তোকে বাঁচিয়ে দিতে। চোর সাজালাম বলেই তো মন্দিরে উঠতে পারলি, আমার উপরে রাগ করিস না, আর কোনোদিন মন্দির থেকে তোকে নামতে হবে না, কদম গাছের নিচে আর বসতে হবে না, মন্দিরেই থাকবি তুই, আমি দুজনে বৃন্দাবনে যাব। দুঃখি বলল, জানিস কৃষ্ণ, ওরা খিচুড়িটা ফেলে দিয়েছে, কোনো একদিন যাব খিচুড়ি নিয়ে মাকে খেতে দেব, যেই মায়ের কথা বলেছে। কৃষ্ণ কাঁদছে, কি হলো কৃষ্ণ কাঁদছিস কেন, যে মাকে খিচুড়ি খাওয়াবে সেই মা তোর আর বেঁচে নেই দুঃখী, মা আমার বেঁচে নেই, মা কোথা, মা দরজার সম্মুখে মরে পড়ে আছে। দুঃখী গিয়ে মাকে ডাকছে, ও মা আমাকে ঘরে নিয়েছ, কিন্তু যে ছেলে যায় সে আর আসে না। রাধারানী এসে বলল, দুঃখী তোর মা মরে গেছে আর ফিরবে না, আমি কাকে মা বলে ডাকব। রাধা বলল, তুই আমাকে মা বলে ডাক। আমি রাধা, কেউ কোনোদিন আমাকে মা বলে ডাকেনি, অন্তত তোর আমি মা হব, তাই আমি তোর মা হয়ে থাকব, আমাকে তুই মা বলে ডাকিস, আমরা তিনজনে মন্দিরে থাকব, এ ভগবান তুই ভক্ত আর আমি আল্লাদিনী শক্তি রাধা। যা মুচিপাড়ায় খবর দে, মুচিপাড়ায় খবর দিল, মুচিপাড়ার মানুষ এলো, সুদাময়ীকে শ্মশানে নিয়ে যাচ্ছে, পেছনে দাঁড়িয়ে রইল রাধা কৃষ্ণ। দুঃখী যখন শ্মশানে যাচ্ছে, রাধা বলল, দুঃখী আসবি তো? দুঃখী বলল, এক মাকে শ্মশানে দিয়েছে, আমি আর এক মায়ের কাছে ফিরে আসব। রাধা বলল, শোন কৃষ্ণ, এমন একটা যুগ সৃষ্টি করো যে যুগে কোনোদিন যেন জাত বিচার না থাকে, যে যুগে ব্রাহ্মণরা বসবে মন্দিরে আর ছোট জাতের মানুষ থাকবে মন্দিরের নিচে, এমন যুগ আমি চাই না। তুমি সেই যুগে ফিরে যাও
যে যুগে মুচি মেথর ব্রাহ্মণ চণ্ডাল সবাই একত্রিত হবে সেই যুগে তোমাকে আসতে হবে। কৃষ্ণ বলল সেই যুগের নাম হবে কলি যুগ, যে যুগে আমি ব্রাহ্মণের ছেলে হয়ে যাব আর এমন একটা জায়গা তৈরি করব যে জায়গায় ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগদি হাঁড়ি কেওর হালদার মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রী সবাইকে আমি এক জায়গায় বসাবো আর সবাইকে দু হাত তুলে বলিয়ে ছাড়বো নিতাই গৌরে প্রেমানন্দ। এই মুচির ছেলে দুঃখীকে দিয়ে ভগবান প্রমাণ করে দিল যে মানুষ জাত বিচার করে, আমি কোনোদিন বিচার করি না, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আমি কোনোদিন বিচার করি না, একমাত্র আমি হলাম ভক্তের ভগবান। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন সবাই পার হরি হরি আমার গৌর হরি বলন্দের বল জয় নিতাই হরি বল।